তুমি যা করলে রে বন্ধু, এই কি প্রেমের পাওনা? আমার আজও বিশ্বাস হয় না, আমার মন থেকে হারিয়ে গেছো দরদি, আমার আজও বিশ্বাস হয় না। আমার জোড়ার পাখি উড়াল দিল, আমার পাখি বাসায় আর ফিরল না, পথের দিকে চাইতে চাইতে হইয়া গেল চোখকানা। আমার মা ছিল মুসলমানি, দাওয়াত খাইতে যায় আমার ফুফু বাড়ি, দাওয়াত খাইতে সূর্যনগর থেকে দাওয়াত খাওয়া শেষ করে একটা বাসের মধ্যে উঠে, ওই বাসটা যখন সূর্যনগর থেকে ছেড়ে দিয়েছে, পুলিয়া একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডটা যখন পার হয়েছে, একটা সাইকেল সাইড দিতে গিয়া বাসটা অ্যাক্সিডেন্ট করে। ওই বাসের মধ্যে ছিল আমার মা, ছিল আমার ছোট্ট একটা ভাই যার নাম ছিল শাহপরান। ওই শাহপরানকে বুকের মধ্যে জড়াই ধরে আমার মা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার ভাইয়ের প্রাণ পাখিটাও চিরবিদায় নিয়ে চলে যায়। আমার বাবা তখন গান করে সদরপুর, ওইখান থেকে শুনতে পায় আমার আমার মা এবং ভাই দুজনে চিরবিদায় নিয়ে চলে গেছে। বাড়িতে আইসা দেখে দুইটা লাশ পাশাপাশি শুয়ে আছে, তাদেরকে মাটি মঞ্জিল করা হলো। আমার একটা বোন ছিল যার নাম ছিল রোশনারা, প্রতিদিন মায়ের জন্য কাঁদত আর বলতো, মা পৃথিবীতে কত মানুষ আদর করে, কত জনের ভালোবাসা পায়, মা গো তোমার যে আদর তোমার ভালোবাসা আমি কারো কাছে পাই না। খালা ফুপু চাচি সবাই ভালোবাসে, কিন্তু মায়ের মতো ভালো কেউ বাসে না রে। সেই মায়ের জন্য কাঁদতে কাঁদতে প্রতিদিন কবরের কাছে গিয়া কাঁদত, আমার সেই বোনটাও মায়ের জন্য কাঁদতে কাঁদতে চিরবিদায় নিয়ে চলে গেছে। সেই ঘরে আর কেউ রইল, এরকম যার হারায় সে বুঝে হারানো জ্বালা, যার হারায় না সে বুঝে না হারানো জ্বালা। আমার জ্বালা জুহরাই না, জ্বালা জুহরাই না, ভিতরে লাই গাছে জ্বালা।
ভিতরে